যাক জিম্বাবুয়ে এসে গেছে বাংলাদেশ জিম্বাবুয়ের টি টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আমাদের সব মুশকিলের আসান হয়ে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ কেমন করে আমাদের ক্রিকেটাররা কেমন করেন তাদের হচ্ছে গিয়ে সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সে একটা বড় প্রশ্নমোধক যে চিহ্ন জুড়ে গেছে নামের পাশে প্রত্যেকের সব কিছু দূর হয়ে যাবে এখন জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজটা দিয়ে কিন্তু আমি দেখতে পাচ্ছি এই সিরিজে বাংলাদেশ বেশ একটা বেকায়দা অবস্থায় রয়েছে এবং সেটা নিজেদের কারণে সেটা বিশ্বকাপের চূড়ান্ত পনেরো জনের নাম ঘোষণা না করার কারণে কিভাবে সেটা চলুন সেটা নিয়ে একটু আলোচনা করি এমনিতে যদি আপনি জিম্বাবুয়ে বাংলাদেশ সিরিজ একটা আমাদের ধারণা আছে বাই যেটা আমি বললাম যে হ্যাঁ জিম্বাবুয়েকে সামনে পেলেই বাংলাদেশের ক্রিকেটাররা জ্বলে ওঠেন আমাদের সকল মুশকিলের আসেন সবই ঠিক আছে কিন্তু আমরা যে লাস্ট জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা খেলেছি জিম্বাবুয়ের মাটিতে গিয়ে সেই সিরিজে কিন্তু আমরা হেরেছিলাম সেখানে আমরা ওয়ানডে তো হেরেছিলাম টেস্টেও হেরেছিলাম টি টোয়েন্টিতেও হেরেছিলাম ফলে এই টি টোয়েন্টি সিরিজটা যে আমরা আরামসে জিম্বাবুয়ের বিপক্ষে জিতে যাবো পাঁচ শূন্যতে জিতে যাব সবগুলো ম্যাচে আমাদের ব্যাটসম্যান বোলাররা তুমুল আধিপত্য করবেন ব্যাপারটা কিন্তু আসলে ঠিক ওই রকম নাও হতে পারে হ্যাঁ জিম্বাবুয়ে এখন একটু ক্ষয়িষ্ণু শক্তি ক্রিকেটের যেই টি টোয়েন্টি বিশ্বকাপটার সামনে খেলা হবে সেই বিশ্বকাপে কিন্তু জিম্বাবুয়ে খেলার জন্য কোয়ালিফাই করতে পারেনি সব কিছুর পরও আমার মনে হয় না যে বাংলাদেশের জন্য এই সিরিজটা অতটা সহজ হবে যতটা আমরা মনে করছি অনেকেই বরং আমি মনে করি যে এই জায়গাটাতে বাংলাদেশ একটা জায়গাতে বেশ খেলটা চাপে একটা তো আছেই যে রেজাল্ট পেতে হবে বাংলাদেশকে জিততে হবে একটা ম্যাচে যদি বাংলাদেশ হারে তাহলেই হচ্ছে গিয়ে অনেক সমালোচনা হবে ক্রিকেটারদের পারফর্ম করার যে বিষয়টা রয়েছে সেটা তো আছে আমার কাছে মনে হয় যে বিশ্বকাপের স্কোয়াড আনুষ্ঠানিকভাবে না ঘোষণা করার কারণে বাংলাদেশ কিভাবে চাপে আছে সেটা বলি আমাদেরকে জানায়নি আপনাকে জানায়নি আপনাদের জানায়নি বাংলাদেশের এই যে ক্রিকেট পাগল জনতা তাদেরকে জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানানোর প্রয়োজন মনে করেনি যে কোন পনেরো জন নাম তারা আইসিসির কাছে পাঠিয়েছে আইসিসির কাছে তো পনেরো জনের লিস্ট পাঠিয়ে দিয়েছে এখন সেই পনেরো জন কি জানেন আমার প্রশ্ন হচ্ছে কি সেইটা অন্ততপক্ষে অতটুকু তো জানা উচিত যে এই পনেরো জন বিশ্বকাপ স্কোয়াডে রয়েছেন সেই পনেরো জনের জানা উচিত সেই পনেরো জন যদি জানেন তাহলে তারা এই যে জিম্বাব্বির বিপক্ষে যে সিরিজটা তাদের জন্য যে একটা প্রিপারেটরি সিরিজ স্পেশালি যেই সব ক্রিকেটার ক্রিকেটারদের ফর্ম খুব একটা তাদের পক্ষে নেই স্পেশালি যেই সব ক্রিকেটাররা মানে হচ্ছে কি একটু দোদুল্যমান অবস্থাতে ছিলেন সো তাদের জন্য এই সিরিজটা আসলে খুব গুরুত্বপূর্ণ হওয়া উচিত না তাদের প্রত্যেকটা ম্যাচ খেলাটা গুরুত্বপূর্ণ হওয়া উচিত না তাদের রানে ফেরাটা উইকেটে ফেরাটা প্রপার টি টোয়েন্টি ব্যাটিং করাটা বোলিং করাটা গুরুত্বপূর্ণ হওয়া উচিত না উচিত এবং সেই জন্য তাদেরকে আসলে খেলতে দেওয়াটা একাদশের সুযোগ দেওয়াটা ভীষণ ভীষণ জরুরি বাংলাদেশের সামনে একটা সুযোগ এসেছে এসে গেছে আর কি যেহেতু সাকিব প্রথম তিনটা টি টোয়েন্টি ম্যাচের কথা যদি আমরা ধরি পাঁচ ম্যাচের সিরিজে সেখানে সাকিব নেই মুস্তাফিজ নেই সৌম্য সরকার নেই এই তিনজন তো শিওরলি ওয়ার্ল্ড কাপে যাচ্ছেন ফলে এই জায়গাটাতে কিন্তু তিনটে স্পট খালি হয়ে গেছে আমাদের এই জায়গাটাতে যেই সব প্লেয়াররা যে বললাম যে তাদের জায়গা নিয়ে খুব নিশ্চিত ছিলেন না বা তাদের ফর্মের অবস্থা খুব ভালো না তাদের খেলাটা হচ্ছে কি ওই দাবিটা আরও প্রবল হয়েছে জোরালো হয়েছে খেলানো উচিত বলে মনে করে ধরেন ওপেনার হিসেবে তানজিদ হাসান তামিম তিনি তো ওয়ার্ল্ড কাপের জন্য যেই পনেরো জনের লিস্ট আইসিসির কাছে পাঠিয়েছে সেখানে তার নাম রয়েছে ফলে এই সবগুলো ম্যাচ খেলার তুমুল দাবিদার তিনিও এই জায়গাটাতে তুমুল দাবিদার আপনি বলতে পারেন যে হচ্ছে জোরালো কারণ সেটা যদি তারা না খেলেন তাহলে হচ্ছে গিয়ে এই যে একটা দোদুল্যমান অবস্থা থেকে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে যে তারা রয়ে এসেছেন রয়েছেন সেইখানে একটু ফর্ম নিয়ে যাওয়াটা তো জরুরি কিন্তু একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিংবা ক্রিকেট বোর্ডের যে নির্বাচক প্যানেল গাজিয়া নিপুর নেতৃত্বাধীন তাদের যে চিন্তা ভাবনার যে সূত্রটা যে জিম্বাবুয়ের সিরিজে কেউ যদি খুব ভালো করেন তাহলে হয়তো তাদেরকে আমরা একটা সুযোগ আপনার এবং সেখানে যদি পারফর্ম করতে পারেন তাহলে ওয়ার্ল্ড কাপের মূল স্কোয়াডেও কি কারণে তারা আসলে সুযোগ করে না ইভেন লেফট লেফটেন্ট স্পিনার যে তানভীর তিনিও তো সেই খেলার মানে একাদশে থাকাটা আসলে ডিজার্ভ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড দল নিয়ে যে লুকোচুরিটা করেছে আইসিসির কাছে পাঠিয়েছে সেটা জনসম্মুখে প্রকাশ করেনি সেইটা নিয়ে আমি মনে করি ওই লুকোচুরির কারণেই তারা এখন একটা বেশ বেকায়দা অবস্থায় রয়েছে সিরিজ শুরুর আগের দিন প্রেস কনফারেন্সে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বলেছেন যে আমরা অত পরীক্ষা নিরীক্ষা করবো না আবার আমরা সিরিজটা জিততে চাই যখন বলেন তিনি অত পরীক্ষা নিরীক্ষা করবেন না তার মানে কিছু পরীক্ষা নিরীক্ষা করবেন এখন আপনি আমাকে একটা কথা বলেন যে আমি বলছি যে তানজির তামিম কিংবা সাইফুদ্দিন কিংবা হচ্ছে গিয়ে ওই তানজিম সাকিব তাদের আসলে এই সিরিজের সম্ভাব্য যত বেশি ম্যাচ সম্ভব খেলানো উচিত সম্ভব হলে পাঁচটা ম্যাচে খেলানো উচিত এখন আপনি তাদেরকে যদি একটা দুটো ম্যাচে খেলান খেলানো ওই জায়গাটাতে তাদের পারফরমেন্স ভালো হলে ওয়েল অ্যান্ড গুড খুব ভালো কথা তার ওই কনফিডেন্সটা পেল কিন্তু সেই পারফরমেন্সটা যদি ভালো না হয় তখন আপনি কী করবেন দুই ম্যাচের পরে কি আপনি তানজিদ তামিমকে বসিয়ে দিয়ে তখন কি আপনি পারভেজ হোসেন ইমনকে খেলাবেন কিংবা আপনি কি ওই জায়গাটাতে মিডল অর্ডারে দেখা গেল জাকের আলী অনেককে বসিয়ে আপনি কি হচ্ছে কি আফিফ হোসেনকে খেলাবেন সো কিংবা আপনি দেখা গেল ঋষাদ অথবা মাহেদিকে বসিয়ে দিয়ে আপনি কি ওই জায়গাটা থেকে তানভীরকে খেলাবেন এবং সেই জায়গাটাতে একটা ম্যাচের পারফরমেন্সে কি ওয়ার্ল্ড কাপ স্কোয়ারটা চেঞ্জ করে দিতে পারে এটা তো হওয়ার কথা না এটা তো হওয়া আসলে উচিত না কিন্তু ক্রিকেট বোর্ড যেহেতু হচ্ছে পনেরো জনের দামটা আমি বলবো ভয় পেয়েই ঘোষণা করেনি সমালোচনার ভয় যে এই নাম ঘোষণা করলে এ কেন দলে আছে এ কেন দলে নেই এটা নিয়ে যে সমালোচনা হবে সেটা তারা নিতে চায়নি সেই কারণে নাম ঘোষণা করেনি ফলে এখন এই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে একাদশ নির্বাচন করাটা তাদের জন্য একটা বেশ চ্যালেঞ্জিং অবস্থা হয়ে গেছে যে যারা ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে রয়েছেন তাদেরকেই কি আসলে সুযোগ দেওয়া উচিত নাকি যারা এখনও একটা মাত্র ভালো ম্যাচে ওয়ার্ল্ড কাপে চলে আসতে পারেন তাদেরকে সুযোগ দেওয়া উচিত আমার কাছে যদি বলেন পার্সোনালি আমি এটা আমি প্রথম থেকে আমি মনে করছিলাম যে ওয়ার্ল্ড কাপের স্কোয়ারটা অবশ্যই ঘোষণা করা উচিত ছিল লিপুবাইদের কাছ থেকে সে এক্সপেকটেশনও ছিল যে তারাও ওইটা প্রকাশ্যে ঘোষণা করবেন এবং যেই পনেরো জন আমরা নিয়েছি তাদেরকে ভাই আমরা ব্যাক করব। আমরা যদি এখনও ওরকম হাফ ওয়ার্ডের শট খেলবি যে না তাদেরকে নিয়েছি ঠিক আছে কিন্তু অন্যরা ভালো করলে আমরা এদের কাউকে বাদ দিয়ে অন্য কাউকে নিয়ে নিতে পারি এটা করলে যে ওই প্লেয়ারদের প্রতি আসলে খুব মানে ন্যায় করা হয় বলে আমার কাছে ওটা তাদের প্রতি খুব ফেয়ার বলে আমার কাছে মনে হয় না ফলে ওয়ার্ল্ড কাপে কোন পনেরো গেছে আমরা না যেন আমরা আশা করছি যে ওই পনেরো জন অন্তত পক্ষে অফিসিয়ালি জানেন যে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কিংবা সিলেকশন প্যানেলের পক্ষ থেকে অফিসিয়ালি বলা হয়েছে যে ওয়ার্ল্ড কাপের দলে কিন্তু হচ্ছে যে এই মানে তুমি আছো তুমি আছো তুমি আছো এটা সিলেকশন প্যানেল অন্তত যেন ওই ক্রিকেটারদের বলে দেন এবং তাদের উপরে যেন সেই কনফিডেন্সটা তারা রাখেন সেই কনফিডেন্সটা যেন তারা দেখান একটা দুইটা ম্যাচের পারফরমেন্সে এইখানে ওয়ার্ল্ড কাপ সেই চেঞ্জটা যদি করা হয় তাহলে সেটা খুব ভুল হবে খুব অন্যায় হবে স্পেশালি যখন আপনি ঘরের মাটিতে খেলছেন স্পেশালি যখন আপনি জিম্বাবুয়ের বিপক্ষে খেলছেন কিন্তু বাংলাদেশ ক্রিকেট তো ওই একটা ম্যাচের পারফরমেন্সেই কেউ হয়তো বা ওয়ার্ল্ড কাপ দল থেকে ছিটকে যাবেন কেউ কেউ হয়তো বা আবার ওয়ার্ল্ড কাপ দলে চলেও আসবেন কি মনে হয় আপনার এমন কিছুই কি হতে যাচ্ছে